পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল গরম ভাতের সাথে খেতে মজাটাই আলাদা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টিয়াস কিচেন। আমি আপনাদের দেখাবো পেঁপে দিয়ে মুরগির মাংস ঝোলে কী কী লাগে। এখানে আমি একটি মুরগি নিয়েছি, ছোট ছোট করে কেটে পেঁপে নিয়েছি, একটি ছোট একটি পেঁপে এরকম টুকরো করে কেটে নিয়েছি, এক কাপ পরিমাণ পেঁয়াজ, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা বাটা, গরম মশলা, আর লবণ। তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে আমি গরম মশলাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে নিলাম, এক চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা দিয়ে নেড়ে নিলাম, হাফ চা চামচ লবণ। এখন আমি মশলাটা কষিয়ে নেব, আমার মশলাটা কষানো শেষ, এখন আমি মুরগির মাংসগুলো সব দিয়ে দিলাম, মাংসের সাথে আমি পেঁপেটাও দিয়ে দিব, কারণ মুরগিটি বাচ্চা মুরগি ছিল, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি কোনো পানি দেব না, কারণ মাংস এবং পেঁপে থেকে যে পানিটা বের হবে সেই পানিতে কষানো হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে আমি ঢেকে দিলাম, 5 মিনিট পরে দেখুন ভিউয়ার্স অনেক পানি বেরিয়ে এসেছে। আমি আবার ঢেকে দিলাম, 10 মিনিট পরে আমি একটু দেখে নেব মাংসটা পেঁপেটা সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আবার ঢেকে দিলাম, 5 মিনিট পরে ভিউয়ার্স আমার রান্নাটি অলমোস্ট শেষ, রেডি হয়ে গিয়েছে পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল। প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।